জমিদার ওর বাবার করা অন্যায় একেবারে পছন্দ নয়, কিন্তু ওর কোনো উপায় নেই, তাই বাবার কথা শুনে ওকে চুপ করে থাকতে হচ্ছে। বৃন্দা এত ভালো যখন, ওকে সামনে রেখেই সত্য আর মল্লিকাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। সময় করে বৃন্দার সাথে কথা বলতে হবে। ঠিক আছে, সবাই পূজোর ওখানে আছে, আপনারাও এখন ওখানে চলুন। না মা, আমরা ওখানে যাব না। আপনি পূজোর সময় এভাবে মন খারাপ করে আছেন, এটা মোটেই আমার ভালো লাগছে না। দেখুন, আমার জন্য কিন্তু আপনাকে আসতেই হবে। চলুন চলুন না, এসো মালতী, এসো। লক্ষ্মী, হ্যাঁ বলুন। নাও মা, এটায় 5000 টাকা আছে, তোমার ইচ্ছে মতন খরচ করো। ম্যাডাম তো আমাকে বেশ ভালো মাইনেই দেয়, তারপরেও কেন দিচ্ছেন? আমি খুশি হয়ে দিচ্ছি, নাও রাখো। অনেক ধন্যবাদ মা। আমি এই বাড়িতে আসার পর থেকে দেখছি তোর সারাদিনে কাজই শেষ হয় না। শোন, আজ তোর কাজ করতে হবে না, তুই ছুটি নে, তুই বাড়ি চলে যা। এখানে তো অনেকগুলো বাসন ধোয়ার আছে মা। আরে বাবা, বাকি দুটো কাজের লোক আউট হাউসে কাজ করছে না, ওদেরকে আমি বাসন ধুতে বলে দিচ্ছি, তুই এবারে যা। আরে এত চিন্তা করিস না, আমি বলছি তো, তুই যা। ঠিক আছে মা। এই যে মহারানী, এই এদিকে আয়। এই আমাকে এই বাড়ির সবাই অনেক বেশি সম্মান দেয়, কিন্তু তুই আমার নিজের বন্ধুর বউ হয়ে আমার সাথে কাজের মেয়ের মতো ব্যবহার করছিস। এই সেই কথা তুই এখন কেন তুলছিস? হ্যাঁ, তুই এখানে কাজের লোক হিসেবে এসেছিস, আর কাজ না করে তোকে তো আমি থাকতে দেবো না। যা, ওখানে বাসনগুলো পড়ে আছে, ধুতে হবে, যা গিয়ে ধো। হেই, আমার দিকে কি তাকিয়ে আছিস, যা ধো গিয়ে। ধুচ্ছি ধুচ্ছি, এখন তো তোর সময়, কিন্তু একদিন আমারও সময় আসবে। সীতা, ওই দেখো, চলো। মাসিমা, আপনি কেন এই বাসনগুলো মাজছেন? আপনাকে কে বলেছে এগুলো করতে? ওই মল্লিকা আমাকে কষ্ট দেবার জন্য এই বাসনগুলো ধুতে বলেছে। এইগুলো ধুতে আমার কোনো কষ্ট হবে না, আমি এইগুলো ধুয়ে দিচ্ছি, তোমরা যাও মা। আরে তোমরা যাও। ঠিক আছে মাসিমা। আরে তুমি যে পার্লারটায় যাও, সেদিনও যে গেলে, তার নামটা যেন কি, শুভলক্ষ্মী না? আরে ওকে ডাকতেই ভুলে গেছি। এইটার একটা লিস্ট করে নাও তো। আমার বন্ধুদেরকেও ডাকতে হবে বুঝলে। আমার বন্ধুদের লিস্টটাও আমি কল করছি। এই আচ্ছা, আমার ওই কোচবিহারে থাকা বন্ধুকে ডেকেছিস? ওদেরকে আমি এক্ষুনি ফোন করে ছাড়। ওই রাজি, রাজির বোন সবাইকে বল। আচ্ছা, প্রসাদটা বানাতে বলা হয়েছে? প্রসাদের জন্য একটা দারুণ লিস্ট রেডি করতে বলছি, তাই বানাবো, তাড়াতাড়ি বানাতে বল। যে আসল, সে ওদিকে কষ্ট পাচ্ছে,
আর নকল লোকেরাই মহলে নাটক করে কিরকম আরাম করছে দেখো। আমিও ওটাই চিন্তা করছি। তার সাথে দুধের পায়েসটাও এই লিস্টে তোমরা অ্যাড করে নাও আর ভালো করে জানো দেবী লক্ষ্মী কোথায় গেছে আমি জানি না, তুই এক কাপ কফি বানিয়ে দে আমাকে। আরে আমাকে বলছো কেন দিদি, নতুন তো একটা মেয়ে আউট হাউসে কাজ করার জন্য এসেছে, তুমি তাকে বলো, আমাকে বলছো কেন? মঞ্জু ও কি বললে একবার শুনেছিস? আমি জিজ্ঞাসা করেই ভুল করলাম, আমার কফি লাগবে না, আমার পা ব্যথা করছে, একটু তেল মাখিয়ে মালিশ করে দে। তুমি রুমে থাকো দিদি, আউট হাউসে থাকা কাজের লোকেদের আমি বলে দিয়েছি, ওরা সব বুঝে নেবে। তোরা সবাই ওর পিছনে লেগে আছিস যে, তোরা যে আমার বোন এ কথা ভাবতেই আমার লজ্জা করছে। আমার জন্য তোদের কাউকে কিচ্ছু করতে হবে না, আমি নিজেই করে নেব। হ্যাঁ যাতে কষ্ট করে কাজ করে সেরকম একটা ব্যবস্থা করতে হবে। এখন আর ওদেরকে কে বলতে যাবে? এই দেবী একটা কথা শোনো না, আমি বলছিলাম যে দেবে না, এদের সবাইকে দিয়ে বাসন মাজাতে পারলে খুব ভালো হবে। ঠিক বলেছো তো, এবার ওদের দিয়ে কেমন বাসন মাজাই দেখো চলো। লিস্ট একদম রেডি আছে, আমি তো সবাইকেই ফোন করেছি। মঞ্জু তোমাদের দুজনের জানাশোনা কেউ বাকি থাকলে তাকে কল করো। ওই সমস্ত কথা শোনার পর আমি কিন্তু খুব আশ্চর্য হয়ে যাচ্ছি গঙ্গা। হ্যাঁ বলো বলো। কি এত ফিসফিস করছে? সীতা, নবরাত্রি পূজোয় যে পাত্রগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো ধুলে সম্পত্তি, টাকা, গয়না, বস্ত্র এগুলোর সাথে সাথে পুণ্যও পাওয়া যায়। কিন্তু ওই মন্দিরের পূজারী বলেছিলেন না? ঠিক বলেছো। চলো তাহলে আমরা গিয়ে বাসনগুলো মাজি। ঠিক আছে এসো। ও মা, তাই নবরাত্রির বাসনগুলো যদি ধোয়া যায় তাহলে নাকি অনেক টাকা আসে। কি এত চিন্তা করছো সীতা, চলো আমরা গিয়ে বাসনগুলো ধুয়ে ফেলি। গঙ্গা, আপনারাও যদি টাকা, সম্পত্তি, বস্ত্র, গয়না চান আপনারাও এসে বাসন মাজতে পারেন। মঞ্জু, দেবী দিদি তো গঙ্গা, চল আমরাও যাই। হাসি কেন রে, কি হয়েছে বলতো? গঙ্গা, যে বাসনগুলো ধুতে হবে কোথায়? এই মঞ্জু, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাবে, চল 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 তাড়াতাড়ি চল। সবাই গেছে, আপনার পুণ্য চাই না, আপনিও আসুন। আমি রমাপ্রভাকে দিয়ে কাজ করাবো ভাবলাম, আর এখন আমাকে দিয়েই কাজ করাবে বলছে। কি এত চিন্তা করছেন মা, এই মহলে বাকিরাই শুধু ভালো থাকলে হলো, আপনাকেও তো ভালো থাকতে হবে, চলুন না মা। না না ঠিক আছে, আরে আসুন না, আসুন না, না না আরে আসুন না, আসুন না, ঠিক আছে কোনো ব্যাপার না, আসুন আসুন আসুন, না না ঠিক আছে আসুন না, আসুন, চলুন চলুন। এই বড় বাসনগুলো কিন্তু আমি ধোবো, তোমরা কেউ দেবে না। আমি ধোবো এই বাসনগুলো। আরে এই বাসনগুলো কিন্তু সব আমার, আমি কাউকে দেবো না। আরে আরে এইটা মাজো না তুমি, সবাই হঠাৎ করে এসে বাসন মাজছে কেন? নাও দেবী, এই তুমি এটা ধরো তো। ঠিক আছে কাজ করো। সবাই প্রতিযোগিতা করে বাসন মাজছে কেন? সীতা আর গঙ্গা মিলে কোনো প্ল্যান করেছে। আরে দেখুন বাড়ির সবাই মিলে কি সুন্দর বাসন মাজছে, আপনিও গিয়ে বাসন মাজুন, অনেক পুণ্য পাবেন। লাগবে না জান না মা, সীতা তুমি নিয়ে নাও, চল না না লাগবে না, চলুন চলুন মা চলুন, না চলুন না কোনো ব্যাপার না, এখানে আসুন,
মাসিমা, নবরাত্রিতে ব্যবহার হওয়া বাসন ধুলে পুণ্য অর্জন করা যায়, এটা তো আমরা সবাই জানি। অরেটা নিচে রাখো, এবার আসলে ওনারও একটু পুণ্য হোক। হ্যাঁ, গঙ্গা, এসব কি হচ্ছে? দাঁড়ান না আপনি, দেখুন এই নিন, এবার এটাকে ধরুন, এটা দিয়ে এইভাবে ঘষুন। আমি জানি আপনি ভালো করে মাজুন, আপনি পূর্ণ অর্জন করতে চান কিনা, জোরে মাজুন, জোরে জোরে জোর লাগিয়ে মাজুন, ভালো করে ভালো করে মাজুন, যেন চকচক করে। এই দেখো আমি যেভাবে করছি এইভাবে ভালো করে ঘষে ঘষে মাজতে পারি না ঠিক মতন, তাও শুনছে না, সবই আমার কপাল। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি বলো? তোমার আন্টি আর তার মেয়ে এখানে কাজের লোকের মতো আছে, আর তুমি এখানে কি করে আরামে আছো? তুমি কি বলছো? আউটহাউসে যারা আছে, মালতী আর রমা প্রভা, ওরা কে আমি ভালো করে জানি। ওরা কারা তা আমি জানি না। তোমার বাবা আর মাকে বাঁচানোর জন্য আমাকে তুমি মিথ্যে কথা বলছো? তুমি কি বলছোটা কি আমি কিছুই বুঝতে পারছি না। দয়া করে বিনা কারণে এভাবে আমার সাথে কথা বলবে না। আমারও সন্দেহ হচ্ছে, ওই মেয়েটা মালতী বলেই তো পরিচয় দিয়েছিল, কিন্তু বৃন্দা বলে যখন ডাকলাম ও ঘুরে তাকালো। বৃন্দা, গুহার সামনে যখন এসে দাঁড়ালাম তখনই ওই মায়া শক্তি আমার রাস্তা আটকে দিয়েছিল। এই গুহার ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আর সেটা আমায় জানতে হবে।
যতই চেষ্টা কর না কেন আমায় শেষ করতে পারবি না। তুই যতই বাধা দেওয়ার চেষ্টা কর তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোকে আমি ঠিক খুঁজে বের করে তোকে শেষ করবই। বাবা অরুণ, তুমি কি কাজ করছো? কাজ তো চলতেই থাকো, আপনি বসুন না। কোনো ব্যাপার নয়। কি হয়েছে বলুন আঙ্কেল? দেবসেনার ইচ্ছায় এই মহলে তো নবরাত্রি উৎসব বেশ ভালোভাবেই পালিত হচ্ছে। লক্ষ্মী, সরস্বতী, পার্বতী এই তিন দেবীর জন্য এই নবরাত্রি উৎসব জুড়ে নাটক, সঙ্গীত, নৃত্য এই তিন বিষয় দিয়েই দেবী বন্দনার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নবরাত্রির নাটকও হয়ে গিয়েছে, সঙ্গীত অনুষ্ঠানও হয়েছে, শুধু নৃত্যানুষ্ঠান হয়নি। তাই আমি বলছিলাম, ভারতনাট্যমের যদি একটা অনুষ্ঠান করা হয় তাহলে নবরাত্রি উৎসবটা একেবারে সম্পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, এই আইডিয়াটা কিন্তু খারাপ না। বলছিলাম, ভারতনাট্যমের যদি একটা অনুষ্ঠান করা হয় তাহলে নবরাত্রি উৎসবটা একেবারে সম্পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, এই আইডিয়াটা কিন্তু খারাপ নয়। তাহলে বরং এমন একটা শিল্পীর ব্যবস্থা করা যাক যে ভারতনাট্যম করতে পারবে এখানে এসে। বাইরে থেকে কেন আনতে হবে অরুণ? আমাদের সীতাই তো ভারতনাট্যম করতে পারে। আপনি কি করে জানলেন? বাড়িতেই সবাই বলাবলি করছিল অরুণ। কিন্তু সীতা যে ভারতনাট্যম করতে পারে আমি জানতামই না। আমি ভালো করে জেনেই বলছি, তুমি বরং সীতার সঙ্গে কথা বলে ওকে ভারতনাট্যম করানোর জন্য রাজি করাও, বাকিটা আমি সব দেখে নিচ্ছি। বাইরে থেকে কেউ এসে এখানে ভারতনাট্যম করবে তার চেয়ে সীতাই ভারতনাট্যম করুক তাহলে। হ্যাঁ, তাতে বাড়ির সবাই খুব আনন্দও পাবে। আমি একবার গিয়ে সীতার সাথে কথা বলে আসি। তুমি গিয়ে সীতাকে দিয়ে ভারতনাট্যম করাও, আর আমি এদিকে নিজের নাটক শুরু করি। সীতা এসো অরুণ। তুমি ভারতনাট্যম শিখেছ? জানি, কিন্তু কেন বলো তো? নবরাত্রি উৎসবের দিন তুমি যদি বাড়িতে ভারতনাট্যম করো তাহলে খুব ভালো হবে, তাই জিজ্ঞেস করতে এলাম যে তোমার কোনো অসুবিধা নেই তো? তুমি এসে যদি আমাকে ভারতনাট্যম করার কথা বলো আমি কি না করতে পারি? আমি নিশ্চয়ই করব। এবারের উৎসবে তাহলে তুমি আমাদের বাড়িতে ভারতনাট্যম করছো। আমি একবার বললাম আর তুমি রাজি হয়ে গেলে, তার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, কে আসছে বলতো? কে আসছে বুঝতে পারছি না। বাবা, আজ নবরাত্রিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছো বলে সবাইকে অপেক্ষা করাচ্ছো যে? কি করতে চাইছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ অরুণ, তুমি বলেছো বলে আমরা সবাই অপেক্ষা করছি। কখন শুরু করবে? উনি একবার এসে গেলেই শুরু করে দেব। আরে ওই তো উনি এসে গেছেন। সীতা যে ভারতনাট্যম জানে আমাকে তো বলেনি আগে। তোমরা কেউ এর আগে জানতে যে সীতা ভারতনাট্যম করতে পারে?
সীতা ভারতনাট্যম পারে? কি পিসি তুমি এরকম কথা বলছো, ও কেমন নাচতে পারে তুমি দেখো একবার। সীতা তুমি রেডি তো? ওকে সবাই বসে পড়ো, বসে বসে, চলো চলো বসে পড়ো সবাই, এসো দেবসেনা। খুব সুন্দর হয়েছে সীতা মা, খুব সুন্দর। সীতা মা খুব সুন্দর ডান্স করেছো তুমি, আমিও তোমার মতো ডান্স করতে চাই, আমাকে শেখাবে তো? নিশ্চয়ই শিখিয়ে দেব। আমাদের সীতা, আরে ওর যে এত ট্যালেন্ট আছে আমরা তো কেউ জানতামই না, এই কথাটা তুমি কি করে জানলে অরুণ? সীতা তুমি এত অপূর্ব ভারতনাট্যম করতে পারো আমরা কেউ জানতাম না, তুমি খুব ভালো নেচেছো।
তুমি সবার মন জিতে নিয়েছো, কংগ্রাটস। কংগ্রাচুলেশন সীতা, মালতী অন্ধকারে কোনো ভূত আছে ভেবে খুব ভয় পায়। আমি ওকে খুব ভয় পাইয়ে দিয়েছি, এখনো রুমে ভয় পেয়ে বসে আছে। ও এত ভয় পেয়েছে নাকি? ওকে দেখে যতই সাহসী মনে হোক না কেন, আসলে ও এক নম্বরের ভীতু। তুমি ওকে ভয় দেখাতে চাইলে ভয় দেখাতে পারো, আমি এখন ঘুমাতে যাচ্ছি। গুড নাইট। গুড নাইট। আমি সীতা নই, জানো কি? অরুণের প্রথম স্ত্রী। অল্প বয়সে মরে গেছি বলে ভূত হয়ে এই বাড়িতেই ঘুরে বেড়াচ্ছি।
ভূত? হ্যাঁ। তুমি কেন আমার ঘরে এসেছো? রমা প্রভা কি সত্যি তোর মা? আমারই মা। এই মা না আন্টি, ঠিক করে বল। আউট হাউসে যিনি রয়েছেন তিনি রমা প্রভা, আমার শ্বশুরের স্ত্রী। কিন্তু তোর মা মল্লিকা রমা প্রভা সেজে নাটক করছে, তুই আর তোর বাবা তাকে সাহায্য করছিস, তাই না? তুই কি করে এটা জানিস? আমি সব জানি, শুধু আমি জানি তাই নয়, গঙ্গাও জানে। গঙ্গা এসে তোর কাছে জিজ্ঞাসা করলেও তুই সত্যি কথা বলিসনি, তাই না? তুই গঙ্গাকে বোঝাতে পেরেছিস, কিন্তু আমাকে কিছুতেই বোঝাতে পারবি না। তুই কে সেই সত্যিটা? আর তোর বাবা এই বাড়িতে থেকে যে অন্যায় করছে, কালকে অরুণের কাছে তোকে সব বলতে হবে। আমি বাড়ি আসার সাথে সাথে বলবো ভেবেছিলাম, কিন্তু আমার বাবা যা ভুল করেছে, অরুণ যদি ওনার কোনো ক্ষতি করে সেই ভয়ে আমি চুপ করে গেছিলাম। এই কাল যদি তুই সত্যি কথা না বলিস, তাহলে আমি কিন্তু তোকে মেরে ফেলবো। মেরে ফেলবো কি? ছেড়ে দাও আমাকে। আগে সত্যি বলবি কিনা বল, তারপর ছাড়বো। ছেড়ে দাও আমাকে। যা বলেছিস কাল তোকে করতেই হবে, না হলে কিন্তু আমি তোকে ছাড়বো না। গঙ্গা, এই হলুদ শাড়িতে তোমাকে পুরো জানকী দিদির মতো লাগছে। আচ্ছা, ভূতের অভিনয় করে তুমি বৃন্দাকে যে ভয় দেখাতে গেলে কি হলো? ও আমাকে জানকী ভেবে খুব ভয় পেয়েছে, ভালো করে ভয় দেখিয়েছি। কালকে অরুণের কাছে সত্যিটা বলবে বলে স্বীকার করেছে। তাই? হ্যাঁ, কালকেই ওই সত্যনারায়ণের আসল রূপ সবার সামনে আসবে। আউট হাউসে থাকা রমা প্রভা মালতী, ওরাই অরুণের আসল মা আর বোন বলে সবাই জানতে পারবে। রমা প্রভা মাসিমা এই বিষয়টা প্রমাণ করবেন কি করে সেটা নিয়েই আমার ভীষণ টেনশন হচ্ছিল। তুমি একটা দারুণ উপায় বের করে বৃন্দাকে ভয় পাইয়ে দিলে, তোমাকে ধন্যবাদ সীতা। আমাকে এভাবে থ্যাঙ্কস বলার কি আছে? তোমার খুশি থাকার জন্যই তো আমার দ্বারা যেটা করা সম্ভব সেটা করাটাই তো আমার কর্তব্য। তোমাকে যে কষ্ট দিয়েছে ওই সত্যনারায়ণ, কালকেই বাড়ি ছেড়ে চলে যাবে, তুমি গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে সীতা, গুড নাইট। গুড নাইট। সব সত্যিটা বলে দেওয়া ভালো। বাবা যা যা ভুল করেছে গঙ্গার কাছে সেসব বলে দিয়ে বাবার যাতে কোনো কষ্ট না হয় সেটাও দেখতে হবে, আর আন্টিকেও আমাকে বাঁচাতে হবে। গঙ্গা, আমার তোমার কাছে কিছু কথা ছিল। আমি যখন জিজ্ঞেস করেছিলাম তখন তো তুমি কিছু বললে না, সেজন্য তোমার সাথে আমার আর কোনো কথা নেই। সেই দিন আমার যা অবস্থা ছিল সেই জন্য আমি কথা বলতে পারিনি, কিন্তু এখন তোমাকে সব সত্যি কথাটা আমি বলে দিতে চাই। আউট হাউসে যিনি আছেন উনি রমা প্রভা, উনি আমার আন্টি হন। আমার বাবা সম্পত্তির লোভে আমাকে আর মাকে
ওদের মতো সেজে আমাদেরকে নাটক করতে বলেছে। আমার বাবা যা করেছে তা সব ভুল জেনে আমি ওনার সাথে ঝগড়া করেছি, কিন্তু আমি সত্যি বলছি, আন্টি আর মালতীকে মেরে ফেলবে বলে আমাকে ভীষণ ভয় দেখিয়েছে, কিন্তু আমি বাবাকে ভয় পাই না। আমি চাই আন্টিরা সবসময় ভালো থাকুক, আর তাই জন্য আমার বাবা আন্টি আর মালতীকে যেখানে আটকে রেখেছে সেখানে আমি আমার বন্ধুকে পাঠিয়ে ওদেরকে বাঁচাবার চেষ্টা করেছিলাম, আর ওদেরকে বার্মা পাঠাবার জন্য ব্যবস্থা করেছিলাম, কিন্তু ওরা মহলে চলে আসলো আর আমি খুব কষ্ট পেয়েছি তাতে। এই বাড়িতে আমার মা যে জায়গাতে আছে সেখানে আমার আন্টির থাকা উচিত, আর ওনাকে যে কোনোভাবে এই পরিবারের একজন সদস্য করে নিন। আর আমার বাবা মা যা ভুল করেছে তাতে যাতে ওনারা কোনো অসুবিধায় না পড়ে সেটাও দেখে নিন। তুমি যে সত্যিটা বলেছো আমি তার জন্য খুশি হয়েছি, কিন্তু আমাকে যে সত্যিটা বলেছো সেটা তোমায় অরুণকেও বলতে হবে, তবেই ও বিশ্বাস করবে, সেই জন্য তুমি ওর কাছে এসেও বলো। অরুণ যদি কোনোভাবে আমার বাবা মা যা অন্যায় করেছে তা জানতে পারে তাহলে ওরা দুজনেই বিপদে পড়বে। তোমার মা বাবাকে যাতে ক্ষমা করে দেয় সেজন্য আমি ওর সাথে কথা বলবো, কিন্তু তার আগে তুমি ওকে গিয়ে সত্যিটা বলো, চলো। হলুদ শাড়িতে তোমাকে পুরো জানকী দিদির মতো লাগছে, ভূতের অভিনয় করে তুমি বৃন্দাকে যে ভয় দেখাতে গেলে কি হলো? জানকী ভেবে খুব ভয় পেয়েছে, ভালো করে ভয় দেখিয়েছি। আউটহাউসে থাকা রমাপ্রভা মালতী ওরাই অরুণের আসল মা আর বোন বলে সবাই জানতে পারবে। আমি এত বলার পরেও তুই অরুণের কাছে গিয়ে সত্যি কথা বলতে যাচ্ছিস? আমি না বললে জানকীর আত্মা আমাকে মেরে ফেলবে বলে আমি বলতে গেছিলাম, আমি আর কি করতাম বলো? হেই, তোকে যে ভয় দেখাচ্ছিল সেটা ভূত নয়, ভূতের ছদ্মবেশে ওটা ছিল সীতা। এই দেখ এখানে ফুটেজে দেখ, দেখ ভালো করে। হলুদ শাড়িতে তোমাকে পুরো জানকী দিদির মতো লাগছে, ভূতের অভিনয় করে তুমি বৃন্দাকে যে ভয় দেখাতে গেলে কি হলো? কালকে ওই সত্যনারায়ণের আসল রূপটা সবার সামনে আসবে। আউট হাউসে থাকা রমাপ্রভা আর মালতী ওরাই অরুণের আসল মা আর বোন বলে সবাই জানতে পারবে। রমাপ্রভা মাসিমা এই বিষয়টা প্রমাণ করবেন কি করে সেটা নিয়েই আমার ভীষণ টেনশন হচ্ছিল। তুমি একটা দারুণ উপায় বের করে বৃন্দাকে ভয় পাইয়ে দিলে, তোমাকে ধন্যবাদ সীতা। তোর মুখ থেকে সত্যি কথাটা বার করার জন্য সীতা আর গঙ্গা মিলে নাটক করছিল, দেখলি? যখন ওরা দুজন মিলে আমাকে এইভাবে বোকা বানিয়েছে আর ওদেরকে আমি সম্মান করব না। ওরা চালাকি করে আমার কাছ থেকে সব সত্যিটা জেনে নিয়েছে, এবার ওরা আবার কোনো নাটক করে অরুণের কাছে তোমার আসল চেহারাটা বার করে দেবে, কিন্তু এই ব্যাপারে আমি আর ওদেরকে কোনো সাহায্য করব না, আর তোমার ব্যাপারে আমি আর কখনো ওদের কাছে কিচ্ছু বলবো না। অরুণ এখনই অফিস চলে যাবে, তুমি এসে ওকে সত্যিটা বলে যাও। আমাকে ভূতের ভয় দেখিয়ে ঠকিয়েছো তাই না?
আমার বাবা তোমাদের মধ্যে তফাত কি রইল? না বৃন্দা, অনেক হয়েছে, তোমরা আর কিছু বলো না। এই ব্যাপারে আমি আর তোমাদের কোনো সাহায্য করব না। আর আমার বাবার ব্যাপারে তোমরা যা করতে পারো করে নাও, আমি কিচ্ছু বলবো না। না বৃন্দা, আমি বৃন্দা নয়, মালতী। আমার সাথে কথা বলা বন্ধ করে এখান থেকে চলে যাও, যাও। শ্রীতা, আমি এখন অফিস যাচ্ছি, বিকেলে আরতি হওয়ার আগেই আমি বাড়ি ফিরে আসবো, তুমি একবার দেবসেনাকে বলে দাও। অরুণ এখনো তোমার সাথে কথা বলছে না? না। কোনো একদিন তুমি পরিহার পূজা করতে গিয়েছিলে বলে, ওই মন্দিরে গিয়েছিলে বলে এতদিন ধরে কথা বলছে না? ওর রাগ একটু বেশি, ও এখন এরকমই করবে। তুমি এসব নিয়ে কিছু মনে করো না। তোমার কি একটুও কষ্ট হচ্ছে না? না, অভ্যেস হয়ে গেছে। কোথায় গেল নন্দিনীকে তো দেখা যাচ্ছে না। কোথাও থাকবে হয়তো। এটা কোন গুহা বলে মনে হচ্ছে। চলুন। আমি আগুনে আটকে পড়েছি।